to dignitaries with flower bouquet as a token of appreciation. At first, the flower. Mighty sir, let us enjoy this exquisite vocal piece together. This is Emerge. The holding of right press is very much difficult. So here, so making it 3D, I've been using 36 projectors, as well as 36 processors behind it. Then I have projected it to the reflection glass and then to the main chamber. There are two things. Now one, shrinking its size, shrinking the size of my device. See, my device, it will be in this form. Here only screen size form is there, no? My technology will have a total 3D form. Here only screen size form is there. See, from this side you can only express the screen light. But here, in my technology, এটা একটা যন্ত্র হবে যেটার নাম আমি দিয়েছি হলোপিক্স বলে। আমরা সবাই নর্মালি ভিডিও কলিং করি ঘরে, আমাদের মোবাইলে ভিডিও কলিং করি, তো সেটার ক্ষেত্রে আমরা কী করি, আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পারি মানুষটাকে, আমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পারি। যদি আমরা স্ক্রিন থেকে আমাদের সরিয়ে নিই তাহলে মানুষটাকে আমরা দেখতে পারবো না। কিন্তু এখন মোবাইলটাকে যদি আমরা সাপোজ ফর এক্সাম্পল যদি সাইড ভিউ করি আমরা দেখতে পারবো না। কিন্তু এখন যেটা আমি যন্ত্রটা বানিয়েছি সেটা যখন আপনি কানেক্ট করবেন এখানে পিছনে মোবাইলের পিছনে, আপনি যে মানুষটাকে স্ক্রিনে দেখছেন, যে মানুষটাকে আপনি স্ক্রিনে দেখছেন, সেই মানুষটা আপনার চোখের সামনে এইখানে হাওয়াতে চলে আসবে। আর ওটা স্ক্রিনে থাকছে না, সেই জিনিসটা আপনাদের হাওয়াতে চলে আসবে একদম 3D-তে। মানে যেমন মোবাইলে অনলি 2D-তে থাকে, মানে অনলি একমাত্র আপনারা খালি সামনের ছবিটা দেখতে পারবেন, কিন্তু এখানে আপনার চতুর্দিক থেকে দেখতে পারবেন, আপনার যে কোনো কোণার থেকে ওনার যে কোনো অ্যাঙ্গেলের ভিউটা দেখতে পারবেন। তো সেটা হবে আমার ডিভাইসটা। না না দাদু, ছেলেরই বাবা কি বলবে? বাবা হিসেবে আমি খুবই গর্বিত ছেলেকে নিয়ে। কেন, ছেলে সবসময় বলতো যে কিছু করব। বাবা আমি কিছু এক্সট্রা কিছু করতে চাই পড়াশোনার বাইরেও। তা আমি বলছি বাবা, ছেলেকে শুভাশিসকে বলতাম যে দেখ পড়াশোনাটা ঠিক রাখিস, তারপরে তুই যেটা ইচ্ছা সেটা কর, তো নিজের স্বপ্ন যেটা সেটা পুরো করিস। তো ছোটোর থেকে কিন্তু ওর একটা ভাবনা ছিল যে আমি কিছু এক্সট্রা কিছু করব, যা যেটাতে নাকি বিশ্বের দরবারে আমি কোনো একটা জায়গা পেতে পারি। ও বলছো যে চাকরি বাকরি করে কী হবে, সেটা তো সবাই করে, তা আমি একটা এমন কোনো একটা জিনিস আবিষ্কার করব যেটা সারা বিশ্বের দরবারে আমাকে সবাই দেখবে, হ্যাঁ নাম যশ হবে। তো খুবই গর্বিত আমরা মা বাবা হিসাবে, খুব গর্বিত আজকে জায়গার লোক, সারা বাংলার লোক গর্বিত, সারা নর্থ ইস্টের লোক গর্বিত, সারা দেশের লোক গর্বিত হয়ে আছে। আর সবথেকে বেশি কি আজকে এই সারা দেশের লোক যে গর্বিত সেটার জন্য আমি আরও বেশি গর্বিত আমরা ছেলেকে নিয়ে। আপনার নাম? সুজয় কুমার কর। এখন সেকেন্ড ইয়ার আর শেষ হয়ে গেছে, থার্ড ইয়ারের ছাত্র। যাই হোক, শুভাশিস কর বলা যেতে পারে একসময় বিখ্যাত, বিশ্ববিখ্যাত প্রযুক্তিবিদ হিসাবেই প্রতিষ্ঠিত হবে। কারণ যে আবিষ্কার করেছে এটা নতুন, যে আগে কেউ এটা ভাবেনি, যেটা ও নিজেই তার বক্তৃতায় বলেছে যে MIT ম্যাসাচুয়েট ইনস্টিটিউট অফ টেকনোলজি আমেরিকা, তাদের পরিমাণ ছিল 2050 বা 100 এই সালের মধ্যে হচ্ছে তারা এই ধরনের একটি আবিষ্কার করবে, কিন্তু সুভাষিস 2018-তেই সেটা আবিষ্কার করে ফেলেছে। অর্থাৎ তাদের ভাবনার 32 বছর আগেই এই ধরনের একটা প্রযুক্তি সে আবিষ্কার করেছে, যে প্রযুক্তির মাধ্যমে যে একটা মোবাইল ফোনেই সেই প্রযুক্তিটা, সেই ডিভাইসটা যদি লাগানো যায় তাহলে 3D একটা ইফেক্ট আসবে। অর্থাৎ পুরো একটা মানুষকেই, তুমি ধরো যার সঙ্গে কথা বলছো সে কীভাবে আছে, তার মানে শরীরের পুরো শরীরটাকেই মোবাইলের মাধ্যমেই দেখা যাবে। হ্যাঁ, অনেকটাই গর্বিত আমি। আমি আশা করতে পারিনি ছেলে যে এত বড় একটা কী করে ফেলবে, ও কোনোদিন বলেও নেই। ছোটোবেলা বলতো যে আমি পড়াশোনার বাড়ি কিছু একটা করতে চাই, তা
ভেবেছিলাম হয়তো কিছু একটা হবে, সেটা যে এত বড় হবে সেটা আমি ভাবিনি কখনো, কল্পনার মতনই। ও ছোটোর থেকে খুবই ভালো এবং শান্ত স্বভাবের, আর ওর জন্য মানে ও কোনো আমাদের কাছে কোনো টাকা পয়সারও হেল্প চায়নি, নিজের পকেট মানি বাঁচিয়ে এসব করেছে। গর্বিত আমি মানে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।